অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে জানাতে চলেছি শনি ডিগ্রিগত দিক থেকে যুবক অবস্থাতে আসছে। তো এই ভিডিওতে আমি মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশি, এই ছয়টি রাশি সম্বন্ধে আমি আলোচনা করব। এবং নেক্সট পার্টে আমি বাদবাকি যে ছটি রাশি আছে, এই যে ডিগ্রিগত দিক থেকে বলবত্তা পাচ্ছে, এর ফলে শনি ইতিহাস রচনা করতে চলেছে এই ছয়টি রাশি। অর্থাৎ দেখুন, একটা থাকে বাল্য অবস্থা যে কোনো গ্রহের, একটা থাকে যুবক অবস্থা, আর একটি থাকে বৃদ্ধ অবস্থা। তো এই যে যুবক অবস্থাতে যে শনি ডিগ্রিগত দিক থেকে আসছে, অর্থাৎ আজ থেকে, তো কি ফল হতে চলেছে আমি এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমি জানিয়ে দিই আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। আমি বারবার বলছি, যারা অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন অবশ্যই আপনারা মেসেজ করুন, কিন্তু যারা রাশি লগ্নের জন্য বারবার করছেন কিনা এটাই করবেন না। অনলি ফর আপনি যদি নিজস্ব জন্ম ছক দেখাতে চান, সেক্ষেত্রে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, এখানে আপনাদেরকে সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। অনেকে বলছেন যে এখানে কি জানা যাবে, কিন্তু এটি সম্পূর্ণরূপে আপনাকে এখানে জানতে গেলে আপনাকে মূল্য কিন্তু দিতে হবে, অর্থাৎ এটা কিন্তু ফ্রি সার্ভিস নয়। অনেকে লিখে দিচ্ছেন, তো যাই হোক, এই যে শনি মহারাজ ডিগ্রিগত দিক থেকে যে কোনো গ্রহ বাল্য অবস্থা, যুবক অবস্থা এবং বৃদ্ধ অবস্থায় থাকে। এই যে কোনো মানুষ যখন যুবক অবস্থাতে আসে কি না, দেখবেন তার কিন্তু ক্ষমতা, এনার্জি সব দিক থেকে কিন্তু বেড়ে যায়। তো এই যে শনি যুবক অবস্থাতে আসছে আজ থেকে, তো বেশ কিছু পজিটিভ ফল তো করবে, ইতিহাস রচনা করবে, রেকর্ড ভাঙতে চলেছে এই ছয়টি রাশির। কোন কোন দিক থেকে তা আমি আলোচনা করব। দেখুন, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন কিন্তু ফল পাবেন। অর্থাৎ শনিকে বলা হয় কি জাজ, যেমন আদালতে যেমন জাজ থাকে কি না, বিচারপতি। অর্থাৎ আপনার কর্মের ফল শনি কিন্তু দিবে। আপনি যদি ভালো কর্ম করেন, তাহলে নিশ্চিতরূপে আপনি কিন্তু শুভ ফলগুলো কিন্তু পাবেনই। আপনি যদি খারাপ কর্ম করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই খারাপ কর্মের ফলগুলো পাবেন। ধরে নিন আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট ভালো আছে, আমি বলছি শনির ডিগ্রিগত দিক থেকে ভালো, শনি যেভাবে অবস্থান করছে সেই ভাবটা ভালো। ধরুন তুলারাশিতে অবস্থান করছে, ধরুন বৃষরাশিতে অবস্থান করছে, বা সক্ষেত্রিক শনি অবস্থান করছে এবং ডিগ্রিগত নক্ষত্র ভালো পেয়েছে, কিন্তু আপনি ধরুন অন্যায় কাজ করছেন, আপনি ভুল কাজ করছেন, যতই শনি ভালো থাক না কেন আপনি কিন্তু শুভ ফল পাবেন না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার রাশিচক্রে তুঙ্গ শনি আছে কিন্তু আপনি ভুল কাজ করছেন, কোনো মাতেই ভালো ফল পাবেন না। এবার আমি আপনাকে বলছি, আপনার রাশিচক্রে শনি নিচস্থ, শনি হয়তো বা আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল, পাপক গ্রহের সঙ্গে অবস্থান করছে, আপনার মিত্র গৃহে নাই, কিন্তু আপনার কর্ম কিন্তু ভালো, আপনার কর্ম কিন্তু ভালো, সেক্ষেত্রে শনি কী করবে, শুভ ফলগুলো কিন্তু প্রদান করবে। আমি খুব এটা জোর গলায়, আমি প্রচুর চার্ট অ্যানালাইসিস করেছি, অনেকের চার্ট অ্যানালাইসিস করার পরেই আপনাদেরকে এই কথাটা বলছি। অর্থাৎ যতই আপনার শনি খারাপ থাক না কেন, আপনার যদি কর্ম ভালো থাকে, আপনি যদি ন্যায় পথে থাকেন, নিশ্চিতরূপে কিন্তু আপনারা এই শনি আপনাদেরকে কিন্তু ঢেলে দিবে। আর শনি আপনার ভালো আছে, আপনি অন্যায় পথে আছেন, আপনি ভুল কাজ করছেন, আপনি মানুষকে ঠকাচ্ছেন,
মানুষের ক্ষতি করছেন বা কারো সম্পত্তি নিয়ে নিচ্ছেন, কোনো অসহায় মানুষকে নিপীড়িত করছেন, তার সম্পদ নিয়ে নিচ্ছেন, আপনি জানবেন আপনি এখন কিছু পাবেন না, এর ফল আপনি নিশ্চিতরূপে আপনিও কিন্তু খারাপ ফলটা কিন্তু পাবেনই। আর যদি আপনি সঠিক কর্ম করেন কি না, আমি বারবার বলছি, শুনি হচ্ছেন বিচারপতি ন্যায়কারক গ্রহ, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কর্ম ভালো করুন, শনি কিন্তু সেই কর্মের ফল কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ শনিকে অনেকে পাপক গ্রহ বলে থাকে, আমি বলবো শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, কারণ উনি হচ্ছেন কর্মফলদাতা, আপনার কর্মের ফল আপনাকে কিন্তু ভুগতে হবে। তো শুরু করা যাক, এই যে শনি যুবক অবস্থাতে আসছে, অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে যুবক, কি ফল হতে চলেছে, মেষ্টু কন্যা রাশি কোন কোন দিকে শুভ, কোন কোন দিক থেকে, দেখুন আমি একটা কথা আবারও বলছি, শনি যে যেভাবে অবস্থান করে, শনির স্থিতির থেকে দৃষ্টি খারাপ, অর্থাৎ যে ভাবের উপর দৃষ্টি দেয় কি না, সেই ভাবগুলোকে কিন্তু নাশ করে দেয়, কিন্তু শনির স্থিতি ভালো, যে ভাবের উপর অবস্থান করে সেই ভাবকে কিন্তু আপনাকে ভালো করে। তো এই সময়ের মধ্যে রেকর্ড কিন্তু ভাঙবে, ইতিহাস রচনা করবে এই ছয়টি রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। দেখুন আপনাদের কর্মভাবে অবস্থান করছে, কর্মপতি কর্মভাবে একাদশপতিকে কানেক্ট করে, অর্থাৎ এবং ডিগ্রিগত দিক থেকে বলো, অর্থাৎ কর্মের জায়গাটা আপনাদেরকে দিবে। সরকারি চাকরির জন্য যারা প্রচেষ্টা করছিলেন বা যারা কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা, চাকরি ক্ষেত্রে পরিবর্তন, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পদোন্নতি, সফলতার জায়গাটা কিন্তু এই সময় শনি কিন্তু এই মেষ রাশিকে কিন্তু দিয়ে যাবে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে শনি ডিগ্রিগত দিক থেকে বলবত্তা হওয়া, যুবক অবস্থাতে আসা কিন্তু আপনাদেরকে কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটাবে। যদিও আপনার রাশিচক্রে দেখতে হবে শনি প্লেসমেন্ট কেমন আছে এবং পাশাপাশি আপনার কর্ম কেমন আছে, এই সময়ের মধ্যে কিন্তু বিশেষ বিশেষভাবে শুভ ফল কিন্তু পাবেন। দুই নম্বর যে রাশির কথা, বৃষ রাশি। দেখুন বৃষ রাশির ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, কর্মপতিকে কানেক্ট করে এবং ডিগ্রিগত দিক থেকে কিন্তু তুঙ্গস্থ যুবক অবস্থাতে, মানে ভাগ্যের সাপোর্টটা আপনারা প্রথম কথা পাবেন, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার সহযোগিতা এবং গুরুর সহযোগিতা, কর্মপ্রাপ্তি, কর্ম পরিবর্তনের সম্ভাবনা, কর্মক্ষেত্রে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে সে কম্পিটিটিভ এক্সামের দিকটা কিন্তু আপনাদের ভালো, এবং এই সময়ের মধ্যে আপনারা সরকারি চাকরির সম্ভাবনা, বেসরকারি ক্ষেত্রে চাকরির সম্ভাবনা, চাকরির ক্ষেত্রে একাধিক পরিবর্তন এবং ভাগ্যের সাপোর্ট, ব্যবসার দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে এই সময় কিন্তু অর্থ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনি যদি হন বৃষ রাশির মানুষ আপনি কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি যদিও অষ্টমভাবে অবস্থান করছে, অষ্টমপতি অষ্টমভাবে অবস্থান করছে নবমপতিকে কানেক্ট করে এবং ডিগ্রিগত দিক থেকে যুবক, আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্টটা কিন্তু এবারে আপনারা পাবেন, যেহেতু আপনাদের ভাগ্যপতি, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, আপনাদের ধনের জায়গাটা মোটামুটি আগের থেকে রিকভারি কিন্তু হবে, ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গাটা যাদের ছিল কি না, সেই ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গাটা কিছুটা হলেও আপনাদের কমবে মিথুন রাশি, এবং ধনলাভ, আর্থিক স্থিতির জায়গায় কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক থেকে যথেষ্ট মজবুত যুবক অবস্থাতে, বিয়ের ব্যাপারটা, পার্টনারশিপ বিজনেসের ব্যাপারটা, নিজস্ব ব্যবসা,
দাম্পত্য জীবন, কেরিয়ারের ক্ষেত্রে, ধনের ক্ষেত্রে কর্কট রাশিকে কিন্তু এই যুবক অবস্থাতে শনি কিন্তু বিশেষ বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। অর্থাৎ কর্কট রাশির ব্যবসার জায়গায় উন্নতি, কর্ম জায়গাটা ভালো, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ধনের জায়গাটা আপনাদের ভালো, এবং কিছু কিছু আটকে থাকা কাজগুলো কিন্তু এই সময় সম্পন্ন হবে এবং বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা, দাম্পত্য সুখের জায়গা তৈরি করছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আটকে থাকা ডুবে যাওয়ার টাকা পুনরুদ্ধার হবে, কিন্তু আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা থাকছে। এই দিক থেকে অবশ্যই সাবধানে থাকুন। এরপরের যে রাশির কথা সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের সপ্তম পতি এবং ষষ্ঠ পতি ষষ্ঠভাবে অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক থেকে কিন্তু স্ট্রং যুবক অবস্থাতে, অর্থাৎ শত্রু নাশ প্রথম কথা, আপনার সাথে শত্রুতা করে কিন্তু পারবে না, শত্রু নাশ। ঋণের থেকে কিছুটা হলো আপনারা রিকভারি পাবেন, ঋণ থেকে মুক্তি, শত্রু বিনাশ। যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো কিন্তু আপনারা পাবেন সিংহ রাশি। বিয়ের ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে শুভ সম্ভাবনাগুলো কিন্তু আসবে, বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, কেরিয়ার ক্ষেত্রে ভালো, শত্রু বিজয় আপনারা করবেন আপনি যদি হন সিংহ রাশির মানুষ। এবং আপনাদের ক্ষেত্রে বেশ কিছু লাভের জায়গা দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। আপনার লোনটা আপনার রিকভারি এই সময় কিন্তু হবে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্লাস পয়েন্ট এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে শত্রু থেকে আপনি মুক্তি পাবেন, ঋণ থেকে আপনি মুক্তি পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, শরীরগত দিকটাও কিন্তু ভালো এই সময় নির্দেশ করছে। এবং এই সময়ের মধ্যে আপনার বিবাহের জায়গা ভালো, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু সম্ভাবনা থাকছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে ইতিহাস রচনা করতে চলেছে, রেকর্ড ভাঙতে চলেছে এই এই যে শনি ডিগ্রিগত দিক থেকে যে যুবক হচ্ছে এই জন্য। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ঠিক ষষ্ঠপতি এবং পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক থেকে কিন্তু যথেষ্ট বলবত্তা লাভ করছে। অর্থাৎ যুবক অবস্থাতে ডিগ্রিগত দিক থেকে কন্যা রাশির ক্ষেত্রে আমি প্রথমেই বলবো আপনাদের শেয়ার মার্কেট থেকে, আপনার ট্রেন্ডিং থেকে, আপনার এই জায়গাগুলো কিন্তু প্রথমে আপনাদেরকে দিবে ভালো। সন্তানের জায়গাটা আপনাদের যথেষ্ট মুখ উজ্জ্বল করবে এবং এই সময়ের মধ্যে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়া এবং ঋণের জায়গা থেকে আপনারা রিকভারি এ সময় পাবেন, শত্রু নাশ। এবং আবারও বলছি, আপনি যদি হন কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কম্পিটিটিভ পরীক্ষা, সরকারি চাকরি সম্ভাবনা যারা করছে বা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট চাইছে এবং নতুন কর্মপ্রাপ্তির জায়গাটা চেষ্টা করছে, এই জায়গাটায় যে শনি যে ডিগ্রিগত দিক থেকে যুবক হচ্ছে কি না, এই সময়ে কিন্তু আপনাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফলগুলো কিন্তু দিয়ে যাবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। অর্থাৎ এই যে শনি ডিগ্রিগত দিক থেকে যুবক হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটি রেকর্ড ভাঙবে, ইতিহাস রচনা করবে। এই ছিল ভিডিও। নেক্সট পার্টে আপনারা তুলা টু মীন রাশি কী ঘটে চলেছে ডিগ্রিগত দিক থেকে তা জানতে পারবেন।